হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর ভালো থেকো। আমি একটা কথা বলতে এসেছি। আমার নাম রণতোষ দাস, এটি আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি সানডে সাসপেন্সের মির্দার গল্পগুলোর মধ্যে কিছু গল্প তুলে ধরি আপনাদের কাছে। আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হলো টিপস উইথ লার্ন ওয়ার্ল্ড, যেটার লিংক ভিডিও ডেসক্রিপশনে আছে। টিপস উইথ লার্ন ওয়ার্ল্ড এই চ্যানেলে আমি আপনাদের ইংলিশ শেখাই, যাতে ইংলিশে কথা বলতে পারবে। একবার গিয়ে শুনুন, ভালো লাগবে। আর ভালো লাগলে এই চ্যানেলের মতো ওই চ্যানেলেও অনেক বেশি বেশি করে সাপোর্ট করো। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর বেশি সময় নষ্ট করব না, এখন গল্পটি শোনা যাক। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সাহিত্যিক অধ্যাপক নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মেছিলেন 1919 সালে। এমএ পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। সিটি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। টেনিদার সৃষ্টিকর্তা এই লেখক মূলত কিশোর সাহিত্যের জন্যই জনপ্রিয়, কিন্তু সানডে সাসপেন্সে আজ যে গল্পটি আপনাকে শোনানো হবে সেটি প্রাপ্ত বয়স্কদের জন্যই বলা যেতে পারে। টোপ, 100 বছরের সেরা গল্প, এই বইটি থেকে আজ শুনবেন এই গল্পটি। প্রধান চরিত্রে গল্পের লেখক এস্টেটের আর্দালিরা এবং রাজা বাহাদুর আর এন চৌধুরী। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে টোপ। সকালে একটা পার্সেল এসে পৌঁছেছে। খুলে দেখি একজোড়া জুতো, না শত্রুপক্ষের কাজ নয়, একজোড়া পুরনো ছেঁড়া জুতো পাঠিয়ে আমার সঙ্গে রসিকতার চেষ্টাও করেনি কেউ। চমৎকার ঝকঝকে বাঘের চামড়ার নতুন চটি, দেখলে চোখ জুড়িয়ে যায়, পায়ে দিতে লজ্জা বোধ হয় দস্তুর মতো, ইচ্ছে করে বিছানায় শুইয়ে রাখি। কিন্তু জুতো জোড়া পাঠালো কে? কোথাও অর্ডার দিয়েছিলাম বলেও তো মনে পড়ছে না, আর বন্ধুদের সবকটাকেই তো চিনি। বিনামূল্যে এমন এক জোড়া জুতো পাঠানোর মতো দরাজ মেজাজ এবং ট্যাঁক কারুর আছে বলেও জানি না। তাহলে ব্যাপারটা কি? খুব আশ্চর্য হব কিনা ভাবছি, এমন সময় একখানা সবুজ রঙের কার্ড চোখে পড়ল, উইথ বেস্ট কমপ্লিমেন্টস অফ রাজা বাহাদুর এন আর চৌধুরী, রামগঙ্গা এস্টেট। আর তখনই মনে পড়ে গেল, মনে পড়ল 8 মাস আগেকার এক আরণ্যক ইতিহাস, একটি বিচিত্র শিকার কাহিনী। রাজা বাহাদুরের সঙ্গে আলাপের ইতিহাসটা ঘোলাটে, সূত্রগুলো এলোমেলো। যতদূর মনে হয় আমার এক সহপাঠী তার এস্টেটে চাকরি করত, তারই যোগাযোগে রাজা বাহাদুরের এক জন্মবাসরে আমি একটা কাব্য সম্বর্ধনা জ্ঞাপন করেছিলাম। ঈশ্বরগুপ্তের অনুপ্রাস চুরি করে যে প্রশস্তি রচনা করেছিলাম তার 2 লাইন এই রকম, ত্রিভুবন প্রভাকর ওহে প্রভাকর, গুণবান মহিয়ান হে রাজেন্দ্রবর, ভূতলে অতুল কীর্তি রামচন্দ্র সম, অরাতি দমন ওহে তুমি নিরুপম। কাব্যচর্চার ফললাভ হলো একেবারে নগদ নগদ। পড়েছি আকবরের সভাসদ আব্দুর রহিম খান খানান হিন্দি কবি গঙ্গের 4 লাইন কবিতা শুনে 4 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন। দেখলাম সে নবাবী মেজাজের ঐতিহ্যটা গুণবান মহিয়ান অরাতি দমন মহারাজ এখনো বজায় রেখেছেন। আমার মতো দিনাতি দিনের উপরেও রাজদৃষ্টি পড়ল। তিনি আমাকে ডেকে পাঠালেন, প্রায় চা খাওয়াতে লাগলেন, তারপর সামান্য একটা উপলক্ষ করে দামি একটা সোনার হাতঘড়ি উপহার দিয়ে বসলেন। এক সময়
সেই থেকে রাজা বাহাদুর সম্পর্কে অত্যন্ত কৃতজ্ঞ হয়ে আছি আমি। নিছক কবিতা মেলাবার জন্য বিশেষণগুলো ব্যবহার করেছিলাম, এখন সেগুলোকেই মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে শুরু করেছি। রাজা বাহাদুরকে আমি শ্রদ্ধা করি, আর গুণগ্রাহী লোককে শ্রদ্ধা করাই তো স্বাভাবিক। বন্ধুরা বলে মোসাহেব, কিন্তু আমি জানি ওটা নিছক গায়ের জ্বালা, আমার সৌভাগ্যে ওদের ঈর্ষা, তা আমি পরোয়া করি না। নৌকা বাঁধতে হলে বড় গাছ দেখে বাঁধাই ভালো, অন্তত ছোটখাটো ঝড়ঝাপটার আঘাতে সম্পূর্ণ নিরাপদ। তাই মাস আষ্টেক আগে রাজা বাহাদুর যখন শিকারে তাঁর সহযাত্রী হওয়ার জন্য আমাকে নিমন্ত্রণ জানালেন, তখন আমি ঠেলতে পারলাম না। কলকাতার সমস্ত কাজকর্ম ফেলে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়া গেল। তাছাড়া গোরা সৈন্যদের মাঝে মাঝে রাইফেল উঁচিয়ে শকুন মারতে দেখা ছাড়া শিকার সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণাই নেই আমার। সেদিক থেকেও মনের ভেতরে গভীর এবং নিবিড় একটা প্রলোভন ছিল। জঙ্গলের ভেতরে ছোট একটা রেল লাইনে আরো ছোট একটা স্টেশনে গাড়ি থামল। নাম্বার সঙ্গে সঙ্গে সোনালী তকমা আঁটা ঝকঝকে পোশাক পরা আরদালি এসে সেলাম দিল আমাকে, বললে হুজুর চলুন। স্টেশনের বাইরে মেটে রাস্তায় দেখি মস্ত একখানা গাড়ি, যার পুরো নাম রোলস রয়েস, সংক্ষেপে যাকে বলে রোজ, তা রোজই বটে। মাটিতে চললো না রাজহাঁসের মতো হাওয়ায় ভেসে গেল সেটা ঠিক ঠাহর করে উঠতে পারলাম না। চামড়ার খটখটে গদি নয়, লাল মখমলের কুশন, হেলান দিতে সংকোচ হয়, পাছে মাথার সস্তা নারকেল তেলে দাগ ধরে যায়, আর বসবার সঙ্গে সঙ্গেই মনে হয় সমস্ত পৃথিবীটা নিচের মাটির ডেলার মতো গুঁড়িয়ে যাক। আমি এখানে সুখে এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারি। হাঁসের মতো ভেসে চলল রোজ, মেটে রাস্তায় চলেছে অথচ এতটুকু ঝাঁকুনি নেই। ইচ্ছে হলো একেবারে ঘাড় বার করে দেখি গাড়িটা ঠিক মাটি দিয়েই চলেছে না দুহাত ওপর দিয়ে উড়ে চলেছে ওর চাকাগুলো। পথের দুপাশে তখন নতুন একটা জগতের ছবি, সবুজ শালবনের আড়ালে আড়ালে চা বাগানের বিস্তার, চকচকে উজ্জ্বল পাতার শান্ত শ্যামল সমুদ্র, দূরে আকাশের গায়ে কালো পাহাড়ের রেখা। ক্রমশ চা বাগান শেষ হয়ে এলো, পথের দুপাশে ঘন হয়ে দেখা দিতে লাগলো অবিচ্ছিন্ন শালবন। একজন আরদালি জানালো, হুজুর ফরেস্ট এসে পড়েছে। ফরেস্টই বটে, পথের ওপর থেকে সূর্যের আলো সরে গেছে, এখন শুধু শান্ত আর বিষণ্ন ছায়া, রাত্রির শিশির এখনো ভিজিয়ে রেখেছে পথটাকে। রোজের নিঃশব্দ চাকার নিচে মড়মড় করে সাড়া তুলছে শুকনো শালের পাতা, বাতাসে গুঁড়ো গুঁড়ো বৃষ্টির মতো শালের ফুল ঝরে পড়ছে পথের পাশে, উড়ে আসছে গায়ে। কোথা থেকে চকিতের জন্য ময়ূরের তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, দুপাশে নিবিড় শালের বন, কোথাও কোথাও ভেতর দিয়ে খানিকটা দৃষ্টি চলে, কখনো কখনো বুনো ঝোপে আচ্ছন্ন, মাঝে মাঝে এক এক টুকরো কাঠের গায়ে লেখা 1935-1940। মানুষ বনকে শুধু উচ্ছন্ন করতে চায় না, তাকে বাড়াতেও চায়। এই সব প্লটে বিভিন্ন সময় নতুন করে শালের চারা রোপণ করা হয়েছে, এ তারই নির্দেশ। বনের রূপ দেখতে দেখতে চলেছি, মাঝে মাঝে ভয় যে করছিল না এমন নয়, এই ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ যদি গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায় আর তাক বুঝে যদি লাফ মারে একটা বুনো জানোয়ার, তাহলে
তাহলে পকেটের ফাউন্টেন পেনটা ছাড়া আত্মরক্ষার আর কোনো অস্ত্র টস্ত্র সঙ্গে নেই। শেষটাই আর থাকতে না পেরে জিজ্ঞাসা করে বসলাম, হ্যারে এখানে বাঘ আছে? ওরা অনুকম্পার হাসি হাসলো। হ্যাঁ হুজুর। ভালুক রাজা রাজড়ার সহবত, কাজেই যতটুকু জিজ্ঞাসা করব ঠিক ততটুকুই উত্তর। ওরা বলল, হ্যাঁ হুজুর। অজগর সাপ? জি মালিক। প্রশ্ন করার উৎসাহ ওই পর্যন্তই এসে থেমে গেল আমার। যেরকম দ্রুত উত্তর দিয়ে যাচ্ছে তাতে কোনো প্রশ্নই যে না বলে আমাকে আশ্বস্ত করবে এমন তো মনে হচ্ছে না। যতদূর মনে হচ্ছিল গরিলা, হিপোপটামাস, ভ্যাম্পায়ার কোনো কিছুই বাকি নেই। এখানে জুলু কিংবা ফিলিপিনোরাও বিষাক্ত বুমেরাং বাগিয়ে আছে কিনা এবং মানুষ পেলে তারা বেগুন পোড়া করে খেতে ভালোবাসে কিনা, এই জাতীয় একটা কুটিল জিজ্ঞাসাও আমার মনে জেগে উঠেছে ততক্ষণে, কিন্তু নিজেকে সামলে নিলাম। খানিকটা আসতেই গাড়িটা ঘস ঘস করে ব্রেক কষলো একটা। আমি প্রায় আর্তনাদ করে উঠলাম, কি কিরে বাঘ নাকি? আরদালিরা মুচকি হাসলো, না হুজুর এসে পড়েছি। ভালো করে তাকিয়ে দেখি, সত্যিই তো এসে পড়েছি সন্দেহ নেই। পথের বাঁদিকে ঘন শালবনের ভেতরে একটুখানি ফাঁকা জমি, সেখানে কাঠের তৈরি বাংলো প্যাটার্নের একখানা দোতলা বাড়ি। এই নিবিড় জঙ্গলের ভেতর যেমন আকস্মিক তেমনই অপ্রত্যাশিত। গাড়ির শব্দে বাড়িটার ভেতর থেকে দু তিনজন চাপরাশি বেরিয়ে এলো ব্যতিব্যস্ত হয়ে। এতক্ষণ লক্ষ্য করিনি, এবার দেখলাম বাড়ির সামনে চওড়া একটা গড় খাই কাটা। লোকগুলো ধরাধরি করে মস্ত বড় এক ফালি কাঠ খাদটার ওপর সাঁকোর মতো বিছিয়ে দিল, তারই ওপর দিয়ে গাড়ি গিয়ে দাঁড়ালো রাজা বাহাদুর এন আর চৌধুরীর হান্টিং বাংলোর সামনে। আরে আরে কি সৌভাগ্য, রাজা বাহাদুর স্বয়ং এসে বারান্দায় দাঁড়িয়েছেন আমার অপেক্ষায়। একগাল হেসে বললেন, আসুন আসুন, আপনার জন্য আমি এখনো চা পর্যন্ত খাইনি। শ্রদ্ধায় আর বিনয়ে আমার মাথা নিচু হয়ে গেল, মুখে কথা জোগালো না, শুধু বেকুবের মতো কৃতার্থের হাসি হাসলাম একগাল। রাজা বাহাদুর বললেন, এত কষ্ট করে আপনি যে আসবেন সে ভাবতেই পারিনি, বড় আনন্দ হলো, চলুন চলুন ওপরে চলুন। এত গুণ না থাকলে কি আর রাজা হয়? একেই বলে রাজোচিত বিনয়। রাজা বাহাদুর বললেন, আগে স্নান করে রিফ্রেশড হয়ে আসুন, টি ইজ গেটিং রেডি। বয় সাহেবকে গোসলখানে মেলে যাও। 40 বছরের দাড়িওয়ালা বয় নিঃসন্দেহে বাঙালি, তবু হিন্দি করে হুকুমটা দিলেন রাজা বাহাদুর, কারণ ওটাই রাজকীয় দস্তুর। বয় আমাকে গোসলখানায় নিয়ে গেল। আশ্চর্য, এই জঙ্গলের ভেতরও এত নিখুঁত আয়োজন! এমন একটা বাথরুমে জীবনে আমি স্নান করিনি। ব্র্যাকেটে 3-4 সদ্য পাট ভাঙা নতুন তোয়ালে, 3 দামি সোপকেসে 3 নতুন সাবান, র্যাকে দামি দামি তেল, লাইম জুস, অতিকায় বাথটাব ওপরে ঝাঁঝরি, নিচে টিউবওয়েল থেকে পাম্প করে এখানে ধারা স্নানের ব্যবস্থা, একেবারে রাজকীয় কারবার। কে বলবে এটা কলকাতার গ্র্যান্ড হোটেল নয়? স্নান হয়ে গেল, ব্র্যাকেটে ধোপ দুরস্ত করা, ফরাস ডাঙার ধুতি, সিল্কের লুঙ্গি, আদির পাজামা, দামের দিক থেকে পাজামাটাই সস্তা মনে হলো তাই পরে নিলাম। বয় বাইরেই দাঁড়িয়ে ছিল, নিয়ে গেল ড্রেসিং রুমে। ঘর জোড়া আয়না, পৃথিবীর যা কিছু প্রসাধনের জিনিস, কিছু আর বাকি নেই এখানে। ড্রেসিং রুম থেকে বেরুতে সোজা ডাক পড়ল রাজা বাহাদুরের লাউঞ্জে। রাজা বাহাদুর একখানা চেয়ারে চিত হয়ে শুয়ে ম্যানিলা চুরুট খাচ্ছিলেন, বললেন, আসুন চা তৈরি। চায়ের বর্ণনা না করাই ভালো,
চা, কফি, কোকো, ওভালটিন, রুটি, মাখন, পনির, চর্বিতে জমাট ঠান্ডা মাংস, কলা থেকে আরম্ভ করে পিচ পর্যন্ত প্রায় 10 রকমের ফল, সেই গন্ধমাদন থেকে যা পারি গোগ্রাসে গিলে চললাম আমি। রাজা বাহাদুর কখনো এক টুকরো রুটি খেলেন, কখনো একটু ফল, অর্থাৎ কিছুই খেলেন না, শুধু পরপর কাপ তিনেক চা ছাড়া। তারপর আরেকটা চুরুট ধরিয়ে বললেন, একবার জানলা দিয়ে চেয়ে দেখুন। দেখলাম প্রকৃতির এমন অপূর্ব রূপ জীবনে আর দেখিনি। ঠিক জানলার নিচেই মাটিটা খাড়া 300-400 ফুট নেমে গেছে, বাড়িটা যেন ঝুলে আছে সেই রাক্ষসের শূন্যতার উপর। তলায় দেখা যাচ্ছে ঘন জঙ্গল, তার মাঝ দিয়ে পাহাড়ি নদীর একটা সংকীর্ণ নীলোজ্জ্বল রেখা। যতদূর দেখা যায় বিস্তীর্ণ অরণ্য চলেছে প্রসারিত হয়ে, তার সীমান্তে নীল পাহাড়ের প্রহরা। আমার মুখ দিয়ে বেরুল, চমৎকার। রাজা বাহাদুর বললেন, রাইট, আপনারা কবি মানুষ, আপনাদের তো ভালো লাগবেই। আমারই মাঝে মাঝে কবিতা লিখতে ইচ্ছে করে মশাই, কিন্তু নিচের ওই যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন ওটি বড় সুবিধের জায়গা নয়। টেরাইয়ের ওয়ান অফ দি ফিয়ারসেস্ট ফরেস্টস, একেবারে প্রাগ ঐতিহাসিক হিংস্রতার রাজত্ব। আমি সভয়ে জঙ্গলটার দিকে তাকালাম, ওয়ান অফ দ্য ফিয়ারসেস্ট, কিন্তু ভয় পাওয়ার মতো কিছু তো দেখতে পাচ্ছি না। 400 ফুট নিচে ওই অতিকায় জঙ্গলটাকে একটা নিরবচ্ছিন্ন বেঁটে গাছের ঝোপ বলে মনে হচ্ছে, নদীর রেখাটাকে দেখাচ্ছে উজ্জ্বল একখানা পাতার মতো, আশ্চর্য সবুজ, আশ্চর্য সুন্দর। অফুরন্ত রোদে ঝলমল করছে অফুরন্ত প্রকৃতি, পাহাড়টা যেন গাঢ় নীল রং দিয়ে আঁকা, মনে হয় উপর থেকে ঝাঁপ দিয়ে পড়লে ওই স্তব্ধ গম্ভীর অরণ্য যেন আদর করে বুকে টেনে নেবে, রাশি রাশি পাতার একটা নরম বিছানার উপর। অথচ আমি বললাম, ওখানেই শিকার করবেন নাকি? খেপেছেন, নামবো কি করে, দেখছেন তো পেছনে 400 ফুট খাড়া পাহাড়, আজ পর্যন্ত ওখানে কোনো শিকারীর বন্দুক গিয়ে পৌঁছয়নি। তবে হ্যাঁ, ঠিক শিকার করি না বটে, আমি মাঝে মাঝে মাছ ধরি ওখান থেকে। মাছ ধরেন? আমি হাঁ করলাম, মাছ ধরেন কি রকম, ওই নদী থেকে নাকি? সেটা ক্রমশ প্রকাশ্য, দরকার হলে পরে দেখতে পাবেন। রাজা বাহাদুর রহস্যময় ভাবে মুখ টিপে হাসলেন। আপাতত শিকারের আয়োজন করা যাক, কিছু না জুটলে মাছের চেষ্টাই করা যাবে, তবে ভালো টোপ ছাড়া আমার পছন্দ হয় না, আর তাতে অনেক হাঙ্গামা। কিছু বুঝতে পারছি না, রাজা বাহাদুর জবাব দিলেন না, শুধু হাসলেন। তারপর ম্যানিলা চুরুটের খানিকটা সুগন্ধি ধোঁয়া ছড়িয়ে বললেন, আপনি রাইফেল ছুঁড়তে জানেন? বুঝলাম কথাটি চাপা দিতে চাইছেন, সঙ্গে সঙ্গে জিওভাকে দমন করে ফেললাম, এর পরে আর কিছু জিজ্ঞেস করাটা সঙ্গত হবে না, শোভনও নয়, সেটা কোর্ট ম্যানারের বিরোধী। রাজা বাহাদুর আবার বললেন, রাইফেল ছুঁড়তে পারেন? বললাম, ছেলেবেলায় এয়ারগান ছুঁড়েছি। রাজা বাহাদুর হেসে উঠলেন, তা বটে, আপনারা কবি মানুষ, ওসব অস্ত্র শস্ত্রের ব্যাপার আপনাদের মানায় না। আমি অবশ্য 12 বছর বয়সেই রাইফেল হাতে তুলে নিয়েছিলাম, আপনি চেষ্টা করে দেখুন না, কিছু শক্ত ব্যাপার নয়। উঠে দাঁড়ালেন রাজা বাহাদুর,
ঘরের একদিকে এগিয়ে গেলেন। তাকে অনুসরণ করে আমি দেখলাম এ শুধু লাউঞ্জ নয়, রীতিমতো একটা ন্যাচারাল মিউজিয়াম এবং অস্ত্রাগার। খাওয়ার টেবিলে নিমগ্ন ছিলাম বলে এতক্ষণ দেখতে পাইনি, নইলে এর আগেই চোখে পড়া উচিত ছিল। চারিদিকে সারি সারি নানা আকারের আগ্নেয়াস্ত্র, গোটা চারেক রাইফেল, ছোট বড় নানা রকম চেহারা। একটা হুকের সঙ্গে খাপে আঁটা একজোড়া রিভলভার ঝুলছে, তার পাশেই ঝুলছে খোলা একখানা লম্বা শেফিল্ডের তলোয়ার। সূর্যের আলোর মতো তার ফলার নিষ্কলঙ্ক রং, মোটা চামড়ার বেল্টে ঝকঝকে পেতলের কার্তুজ, রাইফেলের, রিভলভারের। জরিদার খাপে খানতিনেক নেপালি ভোজালি, আর দেয়ালের গায়ে হরিণের মাথা, ভালুকের মুখ, নানা রকমের চামড়া, বাঘের, সাপের, হরিণের, গোসাপের। একটা টেবিলে অতিকায় হাতির মাথা, দুটো বড় বড় দাঁত এগিয়ে আছে সামনের দিকে। বুঝলাম এরা রাজা বাহাদুরের বীর কীর্তির নিদর্শন। ছোট একটা রাইফেল তুলে নিলেন রাজা বাহাদুর, বললেন, এটা লাইট জিনিস, তবে ভালো রিপিটার, অনায়াসে বড় বড় জানোয়ার ঘায়েল করতে পারে। আমার কাছে অবশ্য সবই সমান, লাইট রিপিটার যা, হাউইজা কামানো তাই। তবু সৌজন্য রক্ষার জন্য বলতে হলো, বাহ, তবে তো চমৎকার জিনিস। রাজা বাহাদুর রাইফেলটা বাড়িয়ে দিলেন আমার দিকে। তাহলে চেষ্টা করুন, লোড করাই আছে, ছুড়ুন ওই জানলা দিয়ে। আমি সভয়ে তিন পা পিছিয়ে গেলাম। জীবনে বেকুবি অনেক করেছি, কিন্তু তার পরিমাণটা আর বাড়াতে প্রস্তুত নই। যুদ্ধ ফেরত এক বন্ধুর মুখে তার রাইফেল ছোঁড়ার প্রথম অভিজ্ঞতা শুনেছিলাম, পড়ে গিয়ে পা ভেঙে নাকি তাকে এক মাস বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। নিজেকে যতদূর জানি, আমার ফাঁড়া শুধু পা ভাঙার ওপর দিয়েই কাটবে বলে মনে হয় না। বললাম, ওটা এখন থাক, পরে হবে না হয়। রাজা বাহাদুর মৃদু কৌতুকের হাসি হাসলেন, বললেন, এখন ভয় পাচ্ছেন, কিন্তু একবার ধরতে শিখলে আর ছাড়তে চাইবেন না, হাতে থাকলে বুঝবেন কত বড় শক্তিমান আপনি। ইউ ক্যান ইজিলি ফেস অল দ্য রাস্কেলস অফ অফ। হঠাৎ তার চোখ ঝকঝক করে উঠল, মৃদু হাসিটা মিলিয়ে গিয়ে শক্ত হয়ে উঠল মুখের পেশিগুলো। এন্ড এ রাইভাল, মুহূর্তে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। রাজা বাহাদুরের দু চোখে বন্য হিংসা, রাইফেলটা এমন শক্ত মুঠিতে বাগিয়ে ধরেছেন যেন সামনে কাউকে গুলি করবার জন্য তৈরি হচ্ছেন তিনি। উত্তেজনার ঝোঁকে আমাকেই যদি লক্ষ্য ভেদ করে বসেন তাহলে। আতঙ্কে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে গেলাম আমি, কিন্তু ততক্ষণে মেঘ কেটে গেছে। রাজা রাজড়ার মেজাজ, রাজা বাহাদুর হাসলেন, ওয়েল, পরে আপনাকে তালিম দেওয়া যাবে, সবই তো রয়েছে, যেটা খুশি আপনি ট্রাই করতে পারেন। চলুন এখন বারান্দায় গিয়ে বসা যাক, লেটস হ্যাভ সাম এনার্জি। প্রাতরাশেই প্রায় বিন্ধ্য পর্বত উদর সাত করা হয়েছে, আর কি হলে এনার্জি সঞ্চিত হবে বোঝা শক্ত। কিন্তু কথাটা বলেই রাজা বাহাদুর বাইরের বারান্দা দিকে পা বাড়িয়েছেন, সুতরাং আমাকেও পিছু নিতে হল। বাইরের বারান্দায় বেতের চেয়ার, বেতের টেবিল, এখানে ঢোকবার পর এমন সব বিচিত্র রকমের আসরে বসছি যে আমি প্রায় নার্ভাস হয়ে উঠেছি। তবু যেন বেতের চেয়ারে বসতে পেয়ে খানিকটা সহজ অন্তরঙ্গতা অনুভব করা গেল, এটা অন্তত চেনা জিনিস। আর বসবার সঙ্গে সঙ্গে বোঝা গেল এনার্জি কথাটার আসল তাৎপর্য কি। বেয়ারা তৈরি ছিল, ট্রেতে করে একটি ফেনিলো গ্লাস সামনে এনে রাখল, অ্যালকোহলের উগ্র গন্ধ ছড়িয়ে গেল বাতাসে।
রাজা বাহাদুর স্মিত হাস্যে বললেন, চলবে? সবিনয়ে জানালাম, না। তবে বিয়ার আনবে? একেবারে মেয়েদের ড্রিঙ্ক, নেশা হবে না? না থাক, অভ্যেস নেই কোনোদিন। গুড কন্ডাক্টর প্রাইজ পাওয়া ছেলে। রাজা বাহাদুরের সুরে অনুকম্পার আভাস। আমি কিন্তু 14 বছরের বয়সেই প্রথম ড্রিঙ্ক ধরি। রাজা রাজরার ব্যাপার, সবই অলৌকিক, জন্মাবার সঙ্গে সঙ্গে কেউটের বাচ্চা, সুতরাং মন্তব্য অনাবশ্যক। ট্রে বারবার যাতায়াত করতে লাগলো। রাজা বাহাদুরের প্রখর উজ্জ্বল চোখ দুটো ঘোলাটে হয়ে এলো ক্রমশ, ফর্সা মুখ গোলাপি রং ধরল। হঠাৎ অসুস্থ দৃষ্টিতে তিনি আমার দিকে তাকালেন। আচ্ছা বলতে পারেন, আপনি রাজা নন কেন? এইরকম একটা প্রশ্ন করলে বোকার মতো দাঁত বের করে থাকা ছাড়া গত্যন্তর নেই। আমিও তাই করলাম। বলতে পারলেন না? না। আপনি মানুষ মারতে পারেন? এ আবার কি রকম কথা? আমার আতঙ্ক জাগলো। না। তাহলে বলতে পারবেন না, ইউ আর অ্যাবসলিউটলি হোপলেস। উঠে দাঁড়িয়ে ঘরের দিকে পা বাড়ালেন রাজা বাহাদুর, বলে গেলেন, আই পিটি ইউ, আই পিটি ইউ। বুঝলাম নেশাটা চড়েছে। আমি আর কথা বাড়ালাম না, চুপ করে বসে রইলাম সেখানেই। খানিক পরেই ঘরের ভেতরে নাক ডাকার শব্দ। তাকিয়ে দেখি তার লাউঞ্জের সেই চেয়ারটায় হা করে ঘুমোচ্ছেন রাজা বাহাদুর, মুখের কাছে কতগুলো মাছি উড়ছে ভন ভন করে। শিকারের প্রথম অভিজ্ঞতা। জঙ্গলের ভেতর বসে আছি মোটরে, দুটো তীব্র হেডলাইটের আলো পড়েছে সামনের সংকীর্ণ পথে আর দুধারের শালবনে। ওই আলোর রেখার বাইরে অবশিষ্ট জঙ্গলটায় যেন প্রেতপুরীর জমাট অন্ধকার, রাত্রির তমসায় আদিম হিংসা সজাগ হয়ে উঠেছে চারিদিকে। অনুভব করছি সমস্ত স্নায়ু দিয়ে, এখানে হাতির পাল ঘুরছে দূরের কোনো পাহাড়ের পাথর গুঁড়িয়ে গুঁড়িয়ে, ঝোপের ভেতরে অজগর প্রতীক্ষা করে আছে অসতর্ক শিকারের আশায়। আসন্ন বিপদের সম্ভাবনায় উৎকর্ণ হয়ে আছে হরিণের পাল, আর কোনো একটা খাদের ভেতরে জলজল করছে ক্ষুধার্ত বাঘের চোখ। কালো রাত্রিতে জেগে আছে কালো অরণ্যের প্রাথমিক জীবন। রোমাঞ্চিত ভীত প্রতীক্ষায় চুপ করে বসে আছি মোটরের মধ্যে, কিন্তু হিংসার রাজত্ব শালবন ডুবে আছে একটা আশ্চর্য স্তব্ধতায়। শুধু কানের কাছে অবিশ্রান্ত মশার গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে অল্প বাতাস দিচ্ছে, শালের পাতায় উঠেছে এক একটা মৃদু মর্মর, আর কখনো ডাকছে বনমূর্তি, ঘুমের মধ্যে পাখা ঝাপটাচ্ছে ময়ূর। মনে হচ্ছে এই গভীর ভয়ঙ্কর অরণ্যের প্রাণীগুলো যেন নিঃশ্বাস বন্ধ করে একটা নিশ্চিত কোনো মুহূর্তের প্রতীক্ষা করে আছে। আমরাও প্রতীক্ষা করে আছি, মোটরের মধ্যে নিঃসাড় হয়ে বসে আছি আমরা, একটি কথাও বলবার উপায় নেই।
রাইফেলের নল এঞ্জিনের ওপরে বাড়িয়ে দিয়ে শিকারী বাঘের মতোই তাকিয়ে আছেন রাজা বাহাদুর। চোখ দুটো উগ্র প্রখর হয়ে আছে হেডলাইটের তীব্র আলোক রেখাটার দিকে। একটা জানোয়ার ওই রেখাটা পেরুবার দুঃসাহস করলেই রাইফেল গর্জন করে উঠবে। কিন্তু জঙ্গলের সেই আশ্চর্য স্তব্ধতা, অরণ্য যেন আজ রাত্রে বিশ্রাম করছে। একটি রাত্রের জন্য ক্লান্ত হয়ে জানোয়ারগুলো ঘুমিয়ে পড়েছে খাদের ভেতরে ঝোপের আড়ালে। কেটে চলেছে মন্থর সময়। রাজা বাহাদুরের হাতের রেডিয়াম ডায়াল ঘড়িটা একটা সবুজ চোখের মতো জ্বলছে। রাত দেড়টা পেরিয়ে গেছে। ক্রমশ উসফুস করছেন উৎকীর্ণ রাজা বাহাদুর। না, হোপলেস, আজ আর পাওয়া যাবে না। বহু দূর থেকে একটা তীক্ষ্ণ গম্ভীর শব্দ, হাতির ডাক, ময়ূরের পাখা ঝাপটানি চলছে মাঝে মাঝে। এক ফাঁকে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। রাত্রি ঘোষণা করে গেল শিয়ালের দল। কিন্তু কোথায় বাঘ, কোথায় বা ভালুক? অন্ধকার বনের মধ্যে দ্রুত কতকগুলো ছুটন্ত খুরের আওয়াজ। পালিয়ে গেল হরিণের পাল। কিন্তু কোনো ছায়া পড়ছে না আলোক বৃত্তের ভেতরে। মশার কামড় যেন অসহ্য হয়ে উঠেছে। বৃথাই গেল রাতটা। রাজা বাহাদুরের কণ্ঠস্বরে পৃথিবীর সমস্ত বিরক্তি ভেঙে পড়ল। ডেভিলস লাক। সিটের পাশ থেকে একটা ফ্লাস্ক তুলে নিয়ে ঢক ঢক করে ঢাললেন গলাতে। ছড়িয়ে পড়ল উইস্কির কটু গন্ধ। থ্যাঙ্ক হেভেনস। রাজা বাহাদুর হঠাৎ নড়ে বসলেন চকিত হয়ে। নক্ষত্র বেগে হাতটা চলে গেল রাইফেলের ট্রিগারে। শিকার এসে পড়েছে, আমিও দেখলাম। বহু দূর থেকে আলোর রেখাটার ভেতর কি একটা জানোয়ার দাঁড়িয়ে আছে স্থির হয়ে। এমন একটা জোরালো আলো চোখে পড়াতে কেমন দিশেহারা হয়ে গেছে। তাকিয়ে আছে এইদিকে। দুটো জোনাকির বিন্দুর মতো চিকচিক করছে তার চোখ। ড্যাম। রাইফেল থেকে হাত সরিয়ে নিলেন রাজা বাহাদুর। কিন্তু পর মুহূর্তে চাপা উত্তেজিত গলায় বললেন, থাক, আর ছুঁচই মারব। দুম করে রাইফেল গর্জন করে উঠল। কানে তালা ধরে গেল আমার। বারুদের গন্ধে বিস্বাদ হয়ে উঠল নাসারন্ধ্র। অব্যর্থ লক্ষ্য রাজা বাহাদুরের। পড়েছে জানোয়ারটা। ড্রাইভার বললে, তুলে আনবো হুজুর। বিকৃত মুখে রাজা বাহাদুর বললেন, কি হবে, গাড়ি ঘোরাও। রেডিয়াম ডায়ালের সবুজ আলোয় রাত তিনটে। গাড়ি ফিরে চলল হান্টিং বাংলোর দিকে। একটা ম্যানিলা চুরুট ধরিয়ে রাজা বাহাদুর আবার বললেন, কিন্তু কি আশ্চর্য, জঙ্গল যেন রসিকতা শুরু করেছে আমাদের সঙ্গে। দিনের বেলা অনেক চেষ্টা করেও দুটো একটা বন মুরগি ছাড়া আর কিছু পাওয়া গেল না, এমনকি একটা হরিণ পর্যন্ত নয়। নাইট শুটিং এ সেই অবস্থা। পরপর তিন রাত্রি জঙ্গলের নানা জায়গায় গাড়ি থামিয়ে চেষ্টা করা হলো, কিন্তু নগদ লাভ যা ঘটল তা অমানসিক মশার কামড়। জঙ্গলের হিংস্র জন্তুর সাক্ষাৎ মিলল না বটে, কিন্তু মশাগুলো চিনতে পারা গেল। এমন সাংঘাতিক মশা যে পৃথিবীর কোথাও থাকতে পারে, এতদিন এ ধারণা ছিল না আমার। তবে মশার কামড়ের ক্ষতিপূরণ চলতে লাগলো গন্ধমাদন উজাড় করে। সত্যি বলতে কি,
স্বীকার করতে না পারলেও মনের দিক থেকে বিন্দুমাত্র ক্ষোভ ছিল না আমার। জঙ্গলের ভেতরে এমন রাজসূয় যজ্ঞের আয়োজন কল্পনারও বাইরে। জীবনে এমন দামি খাবার কোনোদিন মুখে তুলিনি, এমন চমৎকার বাথরুমে স্নান করিনি কখনো, এত পুরু জাজিমের বিছানায় শুয়ে অস্বস্তিতে প্রথম দিন তো ঘুমোতেই পারিনি আমি। নিবিড় জঙ্গলের নেপথ্যে গ্র্যান্ড হোটেলে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছি, শিকার না হলেও কণামাত্র ক্ষতি নেই আমার। প্রত্যেক দিনই লাউঞ্জে চা খেতে খেতে 400 ফুট নিচেকার ঘন জঙ্গলটার দিকে চোখ পড়ে। সকালের আলোতে উদ্ভাসিত শ্যামলতা দিগন্ত পর্যন্ত বিস্তীর্ণ হয়ে আছে অপরূপ প্রসন্নতায়। ওয়ান অফ দ্য ফিয়ারেস্ট ফরেস্টস, শেষ হয় না। তাকিয়ে তাকিয়ে দেখি বাতাসে আকার অবয়বহীন পত্রাবরণ সবুজ সমুদ্রের মতো দুলছে, চক্র দিচ্ছে পাখির দল, এখান থেকে মৌমাছির মতো দেখায় পাখিগুলোকে। জানলার ঠিক নিচেই ইস্পাতের ফলার মতো পাহাড়ি নদীটার নীলিমজ্জ্বল রেখা, দুটো একটা নুড়ি ঝকমক করে মণিখণ্ডের মতো, বেশ লাগে। তারপরেই চমক ভাঙে আমার, তাকিয়ে দেখি ঠোঁটের কোণে ম্যানিলা চুরুট পুড়ছে, অস্থির চঞ্চল পায়ে রাজা বাহাদুর ঘরের ভেতর পায়চারি করছেন, চোখে মুখে একটা চাপা আক্রোশ, ঠোঁট দুটোই নিষ্ঠুর কঠিনতা। কখনো একটা রাইফেল তুলে নিয়ে বিরক্তি ভরে নামিয়ে রাখেন, কখনো ভোজালি তুলে নিয়ে নিজের হাতের ওপর ফলাটা পরীক্ষা করেন সেটার ধার, আবার কখনো বা জানলার সামনে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন নিচের জঙ্গলটার দিকে। আজ 3 দিন থেকে উল্লেখযোগ্য একটা কিছু শিকার করতে পারেননি, ক্ষোভে তাঁর দাঁতগুলো কড়মড় করতে থাকে। তারপরেই বেরিয়ে যান এনার্জি সংগ্রহের চেষ্টায়, বাইরের বারান্দায় গিয়ে হাঁক দেন ব্যাগ, কিন্তু পরের পয়সায় রাজভোগ খেয়ে এবং রাজোচিত বিলাস করে বেশি দিন কাটানো আর সম্ভব নয় আমার পক্ষে। রাজা বাহাদুরের অনুগ্রহ একটি দামি জিনিস বটে, কিন্তু কলকাতায় আমার ঘর সংসার আছে, একটা দায়িত্ব আছে তার। সুতরাং চতুর্থ দিন সকালে কথাটা আমাকে পাড়তে হলো। বললাম, এবার আমাকে বিদায় দিন তাহলে। রাজা বাহাদুর সবে চতুর্থ পেগে চুমুক দিয়েছেন তখন, তেমনি অসুস্থ আর রক্তাভ চোখে আমার দিকে তাকালেন, বললেন, আপনি যেতে চান? কাজকর্ম রয়েছে। কিন্তু আমার শিকার আপনাকে দেখাতে পারলাম না। সে না হয় আরেকবার হবে। চাপা ঠোঁটের ভেতরেই একটা গম্ভীর আওয়াজ করলেন রাজা বাহাদুর, আপনি ভাবছেন আমার ওই রাইফেলগুলো দেয়ালে ওই সব শিকারের নমুনা, ওগুলো সব ফার্স। আমি সন্ত্রস্ত হয়ে বললাম, না না, তা কেন ভাবতে যাব, শিকার তো খানিকটা অদৃষ্টের ব্যাপার। অদৃষ্টকেও বদলানো চলে, রাজা বাহাদুর উঠে পড়লেন, আমার সঙ্গে আসুন। দুজনে বেরিয়ে এলাম, রাজা বাহাদুর আমাকে নিয়ে এলেন হান্টিং বাংলোর পেছন দিকটাতে, ঠিক সেখানে যা 400 ফুট নিচে টেরাইয়ের অন্যতম হিংস্র অরণ্য বিস্তীর্ণ হয়ে আছে। এখানে আসতে আরেকটা নতুন জিনিস চোখে পড়ল, দেখি কাঠের একটা রেলিং দেওয়া সাঁকোর মতন জিনিস সেই সীমাহীন শূন্যতার ওপরে প্রায় 15-16 হাত প্রসারিত হয়ে আছে, তার পাশে দুটো বড় বড় কাঠের চাকা, তাদের সঙ্গে দুজোড়া মোটা কাছি জড়ানো। ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না। আসুন। রাজা বাহাদুর সেই ঝুলন্ত সাঁকোটার উপর গিয়ে দাঁড়ালেন, আমিও গেলাম তার পেছন পেছন। একটা আশ্চর্য বন্দোবস্ত, ঠিক সাঁকোটার নিচেই পাহাড়ি নদীটার রেখা, নুড়ি মেশানো সংকীর্ণ বালু তট তার দুপাশে,
তাছাড়া জঙ্গল আর জঙ্গল। নিচে তাকাতে আমার মাথা ঘুরে গেল। রাজা বাহাদুর বললেন, জানেন এসব কি? না। আমার মাছ ধরবার বন্দোবস্ত, এর কাজ খুব গোপনে, নানা হাঙ্গামা আছে, কিন্তু অব্যর্থ। ঠিক বুঝতে পারছি না। আজ রাত্রেই বুঝতে পারবেন। শিকার দেখাতে আপনাকে ডেকে এনেছি, নতুন একটা শিকার দেখাবো, কিন্তু কোনো দিন এর কথা কারো কাছে প্রকাশ করতে পারবেন না। কিছু না বুঝেই মাথা নাড়লাম, না। তাহলে আজ রাতটা অবধি থাকুন, কাল সকালেই আপনার গাড়ির ব্যবস্থা করব। রাজা বাহাদুর আবার হান্টিং বাংলোর সম্মুখের দিকে এগোলেন। কাল সকালের পর এমনিতেই আপনার আর এখানে থাকা চলবে না। একটা কাঠের সাঁকো, দুটো কপিকলের মতো জিনিস, মাছ ধরার ব্যবস্থা, কাউকে বলা যাবে না, এবং কাল সকালেই চলে যেতে হবে। সবটা মিলিয়ে যেন রহস্যের খাস মহল একেবারে। আমার আমার কেমন এলোমেলো লাগতে লাগলো সমস্ত, কিন্তু ভালো করে জিজ্ঞাসা করতে পারলাম না। রাজা বাহাদুরকে বেশি প্রশ্ন করতে কেমন অস্বস্তি লাগে, আমার অনধিকার চর্চা মনে হয়। বাংলোর সামনে তিন চারটে ছোট ছোট নোংরা ছেলে মেয়ে খেলা করে বেড়াচ্ছে। হিন্দুস্তানি কিপারটা এবার এবারই সম্পত্তি। কিপারটাকে সকালে রাজা বাহাদুর শহরে পাঠিয়েছেন, কিছু দরকারি জিনিসপত্র কিনে কাল সে ফিরবে। ভারী ভারী বিশ্বাসী আর অনুগত লোক। মাতৃহীন ছেলে মেয়েগুলো সারা দিন হুটোপাটি করে ডাক বাংলোর সামনে। রাজা বাহাদুর বেশ অনুগ্রহের চোখে দেখেন ওদের। দোতলার জানলা থেকে পয়সা, রুটি কিংবা বিস্কুট ছুঁড়ে দেন। নিচে ওরা সেগুলো নিয়ে কুকুরের মতো লোভালোভি করে। রাজা বাহাদুর তাকিয়ে তাকিয়ে দেখেন সকৌতুকে। আজও ছেলে মেয়েগুলো হুল্লোড় করে তার চারিপাশে এসে ঘিরে দাঁড়ালো, বললে, হুজুর সেলাম। রাজা বাহাদুর পকেটে হাত দিয়ে কতগুলো পয়সা ছড়িয়ে দিলেন ওদের ভেতরে। হরির লুঠের মতো কাড়াকাড়ি পড়ে গেল। বেশ ছেলে মেয়েগুলি, 2 থেকে 8 বছর পর্যন্ত বয়স। আমার ভারী ভালো লাগে ওদের। আরণ্যক জগতের শাল শিশুদের মতো সতেজ আর জীবন্ত প্রকৃতির ভেতর থেকে প্রাণ আহরণ করে যেন বড় হয়ে উঠেছে। সন্ধ্যায় ডিনার টেবিলে বসে আমি বললাম, আজ রাত্রে মাছ ধরবার কথা আছে আপনার। চোখের কোণা দিয়ে আমার দিকে তাকালেন রাজা বাহাদুর। লক্ষ্য করেছি আজ সমস্ত দিন বড় বেশি মদ খাচ্ছেন আর ক্রমাগত চুরুট টেনে চলেছেন। ভালো করে আমার সঙ্গে কথা পর্যন্ত বলেননি। ভেতরে ভেতরে কিছু একটা ঘটে চলেছে তাঁর। রাজা বাহাদুর সংক্ষেপে বললেন, আমি সসংকোচে জিজ্ঞাসা করলাম, কখন হবে? এক মুখ ম্যানিলা চুরুটের ধোঁয়া ছড়িয়ে তিনি জবাব দিলেন, সময় হলে ডেকে পাঠাবো, এখন আপনি গিয়ে শুয়ে পড়ুন, স্বচ্ছন্দে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন। শেষ কথাটা পরিষ্কার আদেশের মতো শোনালো। বুঝলাম আমি বেশিক্ষণ আর তার সঙ্গে কথা বলি এ তিনি চান না। তাড়াতাড়ি শুয়ে পড়তে বলাটা অতিথি পরায়ণ গৃহস্থের অনুনয় নয়, রাজার নির্দেশ, এবং সে নির্দেশ পালন করতে বিলম্ব না করাই ভালো। কিন্তু অতি নরম জাজিমের বিছানায় শুয়েও ঘুম আসছে না।
মাথার ভিতর আবর্তিত হচ্ছে অসংলগ্ন চিন্তা। মাছ ধরা, কাঠের সাঁকো, কপিকল, অত্যন্ত গোপনীয়, অতলস্য। তারপর এপাশ ওপাশ করতে করতে কখন যে চৈতন্য আচ্ছন্ন হয়ে এলো তা আমি নিজেই টের পাইনি। মুখের ওপর ঝাঁঝালো একটা টর্চের আলো পড়তে আমি ধড়মড় করে উঠে পড়লাম। রাত তখন কটা ঠিক জানি না, আরণ্যক পরিবেশে নির্জনতা আবির্ভূত, বাইরে শুধু তীব্র কণ্ঠ ঝিঁঝির ডাক। আমার গায়ে বরফের মতো ঠান্ডা একটা হাত পড়েছে কার, সে হাতের স্পর্শে পা থেকে মাথা পর্যন্ত শিউরে গেল আমার। রাজা বাহাদুর বললেন, সময় হয়েছে, চলুন। আমি কি বলতে যাচ্ছিলাম, ঠোঁটে আঙুল দিলেন রাজা বাহাদুর। কোনো কথা নয়, আসুন। এই গভীর রাত্রে এমনই নিঃশব্দে আহ্বান, সবটা মিলিয়ে একটা রোমাঞ্চকর উপন্যাসের পটভূমি তৈরি হয়েছে যেন। কেমন একটা অস্বস্তি, একটা অনিশ্চিত ভয়ে গা ছমছম করতে লাগলো আমার। মন্ত্রমুগ্ধের মতো রাজা বাহাদুরের পেছন পেছন বেরিয়ে এলাম। হান্টিং বাংলোটা অন্ধকার, একটা মৃত্যুর শীতলতা ঢেকে রেখেছে তাকে। এক টানা ঝিঁঝির ডাক, চারিদিকে অরণ্যে কান্নার শব্দের মতো পত্র মর্মর। গভীর রাত্রিতে জঙ্গলের মধ্যে মোটর থামিয়ে বসে থাকতে আমার ভয় করেছিল, আজও ভয় করছে, কিন্তু এ ভয়ের চেহারা আলাদা। এর মধ্যে আরেকটা কি যেন মিশে আছে ঠিক বুঝতে পারছি না, অথচ পাও সরতে চাইছে না আমার। মুখের উপরে একটা টর্চের আলো, রাজা বাহাদুরের হাতের স্পর্শটা বরফের মতো ঠান্ডা, ঠোঁটে আঙুল দিয়ে নীরবতার সেই দুর্বোধ্য কুটির সংকেত। টর্চের আলোয় পথ দেখিয়ে রাজা বাহাদুর আমাকে সেই ঝুলন্ত সাঁকোটার কাছে নিয়ে এলেন। দেখি তার উপরে শিকারের আয়োজন, দুখানা চেয়ার পাতা, দুটো তৈরি রাইফেল, দুজন বেয়ারা একটা কপিকলের চাকা ঘুরিয়ে কি একটা জিনিস নামিয়ে দিচ্ছে নিচের দিকে। এক মুহূর্তের জন্য রাজা বাহাদুর তার নয় সেলের হান্টিং টর্চটা নিচের দিকে ফ্ল্যাশ করল। প্রায় 250 ফুট নিচে সাদা পুটলির মতো কি একটা জিনিস কপিকলের দড়ির সঙ্গে নেমে যাচ্ছে দ্রুত বেগে। আমি বললাম, ওটা কি রাজা বাহাদুর? মাছের টোপ। কিন্তু এখনো কিছু বুঝতে পারছি না। একটু পরে বুঝবেন, এখন চুপ করুন। এবারে স্পষ্ট ধমক দিলেন আমাকে। মুখ দিয়ে ভক ভক করে বিস্কির তীব্র গন্ধ বেরোচ্ছে। রাজা বাহাদুর প্রকৃতিস্থ নেই, আর কিছুই বুঝতে পারছি না আমি। আমার আমার মাথার ভিতর সব যেন গন্ডগোল হয়ে গেছে। একটা দুর্বোধ্য নাটকের নির্বাক দ্রষ্টার মতো রাজা বাহাদুরের পাশের চেয়ারটাতে আসন নিলাম আমি। ওদিকে ঘন কালো বনান্তের উপর ভাঙা চাঁদ দেখা দিল, তার খানিকটা ম্লান আলো এসে পড়ল 400 ফুট নিচের নদীর জলে, তার ছড়ানো মণিখণ্ডের মতো নুড়িগুলোর উপরে।
আবছাভাবে যেন দেখতে পাচ্ছি কপিকলের দড়ির সঙ্গে বাঁধা সাদা পুঁটলিটা অল্প অল্প নড়ছে বালির ওপরে। এক হাতে রাজা বাহাদুর রাইফেলটা বাগিয়ে ধরে আছেন, আরেক হাতে মাঝে মাঝে আলো ফেলছেন নিচের পুঁটলিটায়। চকিত আলোয় যেটুকু মনে হচ্ছে পুঁটলিটা যেন জীবন্ত, অথচ কি জিনিস কিছু বুঝতে পারছি না। এ নাকি মাছের টোপ? কিন্তু কি এ মাছ? আর এই কিসের টোপ? আবার সেই স্তব্ধতার প্রতীক্ষা। মুহূর্ত কাটছে, মিনিট কাটছে, ঘন্টা কাটছে। রাজা বাহাদুরের টর্চের আলো বারে বারে পিছলে পড়ছে নিচের দিকে। দিগন্ত প্রসার হিংস্র অরণ্য ভাঙা ভাঙা জ্যোৎস্নায় দেখাচ্ছে তরঙ্গিত একটা সমুদ্রের মতো। নিচের নদীটা ঝকঝক করছে যেন একখানা খাপ খোলা তলোয়ার। অবাক বিস্ময়ে আমি বসে আছি। মিনিট কাটছে, ঘন্টা কাটছে, টোপ ফেলে মাছ ধরছেন রাজা বাহাদুর, অথচ সব ধোঁয়াটে লাগছে আমার। কান পেতে শুনছি ঝিঝির ডাক, দূরে হাতির গর্জন, শালপাতার মর্মর। এ প্রতীক্ষার তত্ত্ব আমার কাছে দুর্বোধ্য। শুধু উইস্কি আর ম্যানিলা চুরুটের গন্ধ এসে লাগছে আমার। মিনিট কাটছে, ঘন্টা কাটছে, রেডিয়াম ডায়াল ঘড়ির কাঁটা চলেছে ঘুরে। ক্রমশ যেন সম্মোহিত হয়ে গেলাম, ক্রমশ যেন ঘুম এলো আমার। তারপরে হঠাৎ কানের কাছে বিকট শব্দে রাইফেল সাড়া দিয়ে উঠল। 400 ফুট নিচ থেকে উপরের দিকে উৎক্ষিপ্ত হয়ে উঠল প্রচন্ড বাঘের গর্জন। সে একটা শুদ্ধ আমি কেঁপে উঠলাম। টর্চের আলোটা সোজা পড়ছে নুড়ি ছড়ানো বালির ডাঙাটার উপরে। পরিষ্কার দেখতে পেলাম ডোরা কাটা অতিকায় একটা বিশাল জানোয়ার সাদা পুঁটলিটার উপর একখানা থাবা চাপিয়ে দিয়ে পড়ে আছে। সাপের মতো ল্যাজ আছড়াচ্ছে অন্তিম আক্ষেপে। ওপর থেকে ইন্দ্রের বজ্রের মতো অব্যর্থ গুলি গিয়ে লেগেছে তার মাথায়। এত ওপর থেকে এমন দুর্নিবার মৃত্যু নামবে আশঙ্কা করতে পারিনি। রাজা বাহাদুর সোৎসাহে বললেন, ফতেহ। এতক্ষণে মাছ ধরবার ব্যাপারটা বুঝতে পেরেছি। সোৎসাহে সোল্লাসে বললাম, মাছ তো ধরলেন, ডাঙায় তুলবেন কেমন করে? ওই কপি কল দিয়ে, এই জন্যই তো ওর ব্যবস্থা। ব্যাপারটা যেমন বিচিত্র তেমনই উপভোগ্য। আমি রাজা বাহাদুরকে অভিনন্দিত করতে যাব এমন সময় পরিষ্কার শুনতে পেলাম শিশুর গোঙানি, ক্ষীণ অথচ নির্ভুল। এ কিসের শব্দ? 400 ফুট নিচ থেকে ওই শব্দটা আসছে। হ্যাঁ, কোনো ভুল নেই, মুখের বাঁধন খুলে গেছে, কিন্তু বড় দেরিতে। আমার রক্ত হিম হয়ে গেল, আমার চুল খাড়া হয়ে উঠল। আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম, রাজা বাহাদুর, কিসের টোপ আপনার? কি দিয়ে আপনি মাছ ধরলেন? চুপ! একটা কালো রাইফেলের নল আমার বুকে ঠেকালেন রাজা বাহাদুর। তারপরেই
আমার চারিদিকে পৃথিবীটা পাক খেতে খেতে হাওয়ায় গড়া একটা বুদবুদের মতো শূন্যে মিলিয়ে গেল। রাজা বাহাদুর চাপটে না ধরলে 400 ফুট নিচেই পড়ে যেতাম হয়তো। কিপারের একটা বেওয়ারিশ ছেলে যদি জঙ্গলে হারিয়ে গিয়ে থাকে তা অস্বাভাবিক নয়, তাতে কারো ক্ষতি নেই। কিন্তু প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল মেরেছিলেন রাজা বাহাদুর লোককে ডেকে দেখানোর মতো, তাই 8 মাস পরে এই চমৎকার চটি জোড়া উপহার এসেছে। 8 মাস আগেকার সে রাত্রি এখন স্বপ্ন হয়ে যাওয়াই ভালো, কিন্তু এই চটি জোড়া অতি মনোরম বাস্তব। পায়ে দিয়ে একবার হেঁটে দেখলাম যেমন নরম তেমনি আরাম। শুনছিলেন টোপ, রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, গল্পের সূত্রধার দীপ, গল্প পাঠে মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক পুত্র শ্রী অরিজিৎ গাঙ্গুলিকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।